এমন কয় না। বলো হাই, হ্যাঁ বলো, হাই হ্যাঁ বলো। বলো হাই, হাই বলো, হাই বলো। আরিশ, বিসমিল্লাহি রহমানি রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নিউ ডে নিউ ব্লগ শেয়ার করতে আপনাদের সাথে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে আমার খুবই আনন্দের একটা সংবাদ। তো যেটা শেয়ার করব সেটা সিরিয়াসলি মানে আমার খুবই ভালো লাগতেছে। এত ভালো একটা সংবাদ আপনাদেরকে আমি শেয়ার করব যে আপনারাও সেটা, তো এই সংবাদটা আপনাদেরকে দেওয়ার জন্য আমিও সত্যি অনেকটাই ওয়েট করেছি যে এই সংবাদটা আমি আপনাদের সাথে কবে শেয়ার করতে পারবো। তো যাই হোক, আমি এতদিন জাস্ট বাংলাদেশে যাব শপিং করতে, তো আমি বাংলাদেশে যাব শপিং করতেছি, এইসব নিয়ে ব্লগ দিচ্ছিলাম। তো আমার তিনটা অলরেডি ব্লগ দেওয়া হয়ে গিয়েছে জাস্ট সেগুলো শপিং নিয়ে। তো আজকে যে ব্লগটি দিচ্ছি সেটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ একটা ব্লগ আমার জন্য, আর এই সংবাদটা সত্যি আমার জন্য অনেক আনন্দের সংবাদ। তো সংবাদটি হচ্ছে যে আমি খুব শীঘ্রই দেশে আসতেছি, আর আমার টিকিট কাটা হয়ে গিয়েছে। তো আমি দেশে আসতেছি জানুয়ারির 5 তারিখ। তো আমার টিকিট কাটা হয়েছে জানুয়ারির 5 তারিখে। তো আমি 5 তারিখে ফ্লাই করব। তো ভাবলাম যে এত ভালো একটা নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এটা আসলে শেয়ার না করলেই নয়, কারণ এটা আমার জন্য খুবই আনন্দের একটা সংবাদ। দেশে যাওয়ার জন্য সত্যি মনটা খুবই ছটফট করে যাচ্ছিলো এতদিন, যে কবে টিকিট কাটতে পারবো, কবে দেশে যেতে পারবো। আসলে এতদিন জাস্ট গোলমাল একটা ইসের মধ্যে ছিলাম, ভয়ের মধ্যে ছিলাম যে আধোয় যেতে পারবো, কবে কি সমাচার। তো যাই হোক, অলরেডি আমার টিকিট কাটা হয়ে গিয়েছে, তো আমি খুব শীঘ্রই দেশে আসতেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি শীঘ্রই দেশে আসতে পারি, ভালোভাবে ফ্লাই করতে পারি। আপনাদের দোয়ায় আমি যেন ভালোভাবে পৌঁছাতে পারি বাংলাদেশে। তো আমি 5 তারিখে ফ্লাই করবো, হয়তো 3টা 4টার দিকে, আর দেশে গিয়ে নামবো হচ্ছে জানুয়ারির 6 তারিখ, মেবি দুপুরের দিকে হবে, 12টা 1টার মধ্যে এরকম। আমার আসলে ওইভাবে আমি টিকিটের ডেটটা আমার মনে করতে পারতেছি না। আমি আসলে অনেক হ্যাপি, অনেক মানে কি আপনারা বুঝতেই পারতেছেন, আমি খুশিতে আত্মহারা যে আমার টিকিটটা আমি হাতে পেয়েছি। তো সত্যি আমি অনেক হ্যাপি। আসলে যারা বাইরে থাকে তারাই আমার এই ফিলিংটা বুঝতে পারবে যে দেশ ছেড়ে অন্য দেশে থেকে মানে দেশে যাওয়ার জন্য একটা অন্যরকম মেন্টালিটি, সত্যি একটা খুবই ফিলিংস অন্যরকম। এটা আপনাদের বোঝাতে পারবো কি না আমি জানি না। তো এতদিন কেনাকাটা করতেছিলাম, অলরেডি কেনাকাটা প্রায় অর্ধেকের মতো হয়ে গিয়েছে, আর একদিন ওয়েদার খুব ভালো ছিল না, এর জন্য বের হতে পারি নাই। আমি লাস্ট উইকে সানডেতে আমি বের হয়েছিলাম, যদিও ওয়েদার খুব খারাপ ছিল, তো খুব একটা কেনাকাটা হয়নি। তো আমরা এখন আস্তে আস্তে কেনাকাটা করতেছি, তো ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ ভালোই বলে যেন আমাকে দেশে নেয়, এটাই আপনাদের কাছে চাওয়া। সত্যি আমি অনেক হ্যাপি, আমার অনেক ভালো লাগতেছে। আর
এখন আমার যেভাবে দিন যাচ্ছে, মানে দিন গুনতে গুনতে যাচ্ছে, ওয়েট, আসলে ওয়েটিং জিনিসটা খুবই খারাপ। আর হ্যাঁ, ওয়েট করার পরেই তো সুন্দর মুহূর্ত আসে, তাই না? কষ্টের পরেই তো সুখ আসে। তো আসলে এই কোভিডের কারণে এতদিন দেশে যাওয়া হয়নি, আমি দেশে আসছি, 1 ইয়ার হয়েছে নভেম্বর 18 তারিখ। তো যদি কোভিড না থাকতো হয়তো আমি আরও 6 মাস আগে দেশে থাকতাম। তো কিছু করার নেই, আল যা করে সবই মঙ্গল, এটাই আমাদের মেনে নেওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। যাই হোক, তো আল্লাহর কাছে এটাই লাখ লাখ শুক্রিয়া যে আমি আমার ফ্যামিলি নিয়ে এখনও অনেক, সত্যি এটা অনেক বড় পাওয়া যে আমরা এখনও সুস্থ আছি, ভালো আছি। আর ভালো থেকে দেশে যাওয়ার জন্য আমাদের পরিকল্পনা, সেটাও আল্লাহর রহমতেই বাস্তবায়িত হচ্ছে। আমরা দেশে আসতে পারবো ইনশাল্লাহ, এটাও আসলে আল্লাহর কাছে এইটাই আমার, মানে আমার বিশাল সবচেয়ে পাওয়া হচ্ছে আমি আমার ফ্যামিলি নিয়ে সুস্থ আছি, আমার ছেলেকে নিয়ে, এটাই আমার সব থেকে বড় পাওয়া। যদিও আমার টিকিটটা কাটা হয়েছে সানডে, তো আজকে 11 তারিখ, তাও মেবি কয় তারিখ ছিল, দুই তিন তারিখ ছিল এরকম আমার টিকিটটা কাটা হয়েছে। যদিও লেটে আপনাদেরকে নিউজটা দিলাম, তার জন্য সরি। তো যাই হোক, আমি আপনাদের কাছে এটা শেয়ার করতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া যে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারছি। তো এর থেকে আমার আর বড় পাওয়া জীবনে নেই, আমি আমার ছেলেকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে সুস্থ আছি, বেঁচে আছি। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে দেশে আসতে পারি। আর সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন নিজের যত্ন নেবেন। তো আজকে এই পর্যন্তই, অবশ্যই আমার ব্লগটি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নেক্সট টাইম ভিডিও দিলে আপনারা সেগুলো দেখতে পারেন। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।